তাহলে আমাদের আজকে টপিক ছিল হচ্ছে সিভি রাইটিং। সিভি রাইটিংটার সাথে অবশ্যই কাভার লেটারটা একটা ইম্পর্টেন্ট টপিক। কাভার লেটার যদি তুমি না লেখো সিভি থেকে তোমার 4 নাম্বার কাটা যাবে, 4 নাম্বার কাটা যাবে। অর্থাৎ সিভির মধ্যে কাভার লেটারটা 4 নাম্বার ক্যারি করে। এই 4 নাম্বারই সবাই ফুল মার্কস পায় না, কারণ সিভিতে ফুল মার্কস পাওয়া সহজ কিন্তু কাভার লেটারটাতে পাওয়া সম্ভব না। এখন আসো কাভার লেটারটা কিভাবে করবো আমি দেখায় দিচ্ছি। প্রথমে তারিখ, সবাই তারিখটা ভুল করে লিখতে। দেখো ডেট কিভাবে লিখবা, ডেটটা কিভাবে লেখা হবে খুব মনোযোগ দিও। তোমাদের বোর্ড থেকে ডেট লেখার যে সিস্টেমটা দেখাইছে, দুইটা সিস্টেম দিছে, আমি দুইটাই দেখাই দিচ্ছি। মনে করো আজকে হচ্ছে 21 জুলাই, তো ইউ হ্যাভ টু রাইট দিস ওয়ে জুলাই 2020। এটা হচ্ছে একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে খেয়াল করো, দি 21 জুলাই, 2020। দুইটা নিয়ম আমি দেখাইলাম, খুব মনোযোগ দাও, প্লিজ পে অ্যাটেনশন, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। কেউ যদি নাম ডেটের নিউমারিকলি লেখো, অর্থাৎ শুধু নাম্বার দাও, এভাবে যদি ডেট লেখো, আমি 3 নাম্বার দেখাই দিচ্ছি। দেখো বেসিক সহ না শিখলে কিন্তু ধরা পড়ে যাবো আমরা। আমাদের 21, আজকে তারিখটা যদি আমরা এভাবে লিখি, এইটা হচ্ছে তিনটা সিস্টেম দেখালাম। এখন কথা হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য পারফেক্ট ওয়ান, কোনটা রাইট। প্রথমত আমি বলবো তোমরা প্রথম দুইটার যে কোনো একটা লিখবা, ফার্স্ট ডেটটা। হ্যাঁ রাইট, ফার্স্ট ডেটটা হচ্ছে বেস্ট, একদম বেস্ট। আমি এটা বড় করতেছি, দেখো দ্বিতীয়টা হচ্ছে এটা, তৃতীয়টা হচ্ছে এটা। এখন যখন তুমি প্রথমটা লিখবা, দেখো প্রথমটা অনেকে ভুল করে, ওরা কি করে কমা দিয়ে দেয়। এখানে কিন্তু কমা দিবা না, এখানে কিন্তু এই কমাটা দিবা না। এই বেসিকগুলো কিন্তু তোমার অ্যাডমিশনের সময় ধরে, এগুলো খেয়াল রাখবা, বড় ক্লাস উঠলে এগুলো ধরে। এখানে কমাটা দিতে পারবা না, কেন দিবা না তুমি বুঝতে পারছো? এটার মধ্যে সাথে এটা পার্থক্য আছে, দুইটা লিখার সিস্টেম পার্থক্য আছে। বোর্ড থেকে যেই নমুনা উত্তর দেওয়া আছে সেই নমুনার মধ্যে প্রথমটা এবং দ্বিতীয়টা, এই দুইটার কথা বলা আছে, তৃতীয়টার কথা বলা নাই। এবং কখনোই অ্যাপ্লিকেশন রাইটিং এ এইভাবে আমরা লিখবো না, 3 নাম্বারটার মধ্যে লিখবো না। তাহলে আমি 3 নাম্বারটা রিমুভ করে দিচ্ছি, বাস আমাদের আলোচনায় হচ্ছে যে এই দুইটা। দেখো বন্ধুরা এই ডেট নিয়ে এই আলোচনাটা কিন্তু আমরা সাধারণত করি না, যে যার মতো লেখে আমরাও টিক দিয়ে দেই, রাইট দিয়ে দেই যে না হয়েছে। কিন্তু বেসিকটা তোমার জানা দরকার যে যদি তুমি এই ডেট রাইটিংটাতে ভুল করো, তাহলে এখানে তোমার কিছুটা বেসিকের উইকনেস ধরা পড়ে যায়। অর্থাৎ দেখো প্রথমটার মধ্যে কোনো পাংচুয়েশন মার্ক ইউজ করি নাই, নো দেয়ার ইজ নো পাংচুয়েশন মার্ক, নো পাংচুয়েশন মার্ক। কিন্তু এইখানে পাংচুয়েশন মার্ক ইউজ হয়েছে, অর্থাৎ এই দুইটার মধ্যে কি পার্থক্য তোমরা খেয়াল করতেছো? প্রথমে একটা ডেফিনিট আর্টিকেল দিয়েছি। ডেফিনিট আর্টিকেল কেন দিয়েছি? আমরা জানি আর্টিকেল বা ডিটারমিনার দুই প্রকার, ডেফিনিট এর মধ্যে একটা অন্যতম একটা ইনডেফিনিট, অর্থাৎ নির্দিষ্ট অনির্দিষ্ট। বন্ধুরা তারিখ সবসময় নির্দিষ্ট, তারিখ সবসময় নির্দিষ্ট, এই জন্য তারিখের আগে সবসময় ডেফিনিট আর্টিকেল বসে, ডেফিনিট আর্টিকেল বসে। আচ্ছা এখন কথা হচ্ছে যদি আমরা আগে আর্টিকেল দেই, তাহলে অবশ্যই ফার্স্ট সেকেন্ড থার্ড, এখন যদি তারিখ লেখো তুমি 22, তাহলে কি হবে সেকেন্ড। যদি তুমি লেখো 3 লেখো, মানে তাহলে কি হবে আরডি হবে থার্ড। এরপরে তিনের উপরে যা লিখবো আমরা সব টিএইচ, এইভাবে হবে তারিখগুলা। তো এইভাবে তোমরা লিখতে পারো, অথবা উপরের নিয়মটাই লিখতে পারো। উপরের নিয়মটা আবার বলতেছি, আই রিপিট, ইউ ডোন্ট, প্লিজ ডোন্ট ইউজ এনি পাংচুয়েশন মার্ক, দ্যাট মিন্স কোনো কমা ব্যবহার করবা না, ফুল স্টপ তো অবশ্যই না। দেখো এই ছোট্ট একটা জিনিস, তুমি ক্লাস 6 থেকে অ্যাপ্লিকেশন লিখছো কিন্তু অনেকে এই বিষয়টা তোমরা জানো না, আজকে জানা নিলা ভবিষ্যতে যাতে কখনো বোঝাতে ভুল না হয়। দ্যাট মিন্স তারিখ লেখার দুইটা পদ্ধতি আমি দেখাই দিলাম। আমি বারবার বলছি আমি কিন্তু ডিটেল আলোচনা করব, ডিটেল আলোচনা না করলে তোমরা উপকৃত হবে না।
তারিখটা নিয়ে আমি দেখো প্রায় 10 মিনিট আলোচনা করলাম, যদিও 1 মিনিটও দরকার ছিল না, কিন্তু আমি মনে করি এটা দরকার ছিল। এটা একটা ইম্পর্টেন্ট টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক। তাহলে তারিখে যদি ভুল হয় 1 নাম্বার দেয় না টিচাররা, কিন্তু যখন যারা বুঝে তারা তারিখটার মধ্যে খেয়াল করে। অনেকে বলে যে স্যার আমি ফুল আনসার করছি, আমার এ প্লাস ছুটে গেছে। ফুল আনসার করলে তো এ প্লাস পাবেন, এরকম কোনো কথা নাই। আপনার উত্তর টু দা পয়েন্ট হতে হবে, এবং মনে রাখবেন সব সময় রাইটিং পার্টে বিভিন্ন অংশের জন্য আলাদা আলাদা নাম্বার বরাদ্দ থাকে। এখানে সিভির জন্য 8 নাম্বার আছে, এর মানে না আপনি একটা সিভি লিখলেন আর 8 পেয়ে গেলেন। নো নো নো, আমি আবার বলতেছি সিভির মধ্যে 2টা অংশ থাকে। ফার্স্ট ওয়ান ইজ কল্ড কাভার লেটার, ইট ইজ লাইক অ্যান অ্যাপ্লিকেশন, ইট ইজ লাইক অ্যান অ্যাপ্লিকেশন, এটা একটা অ্যাপ্লিকেশন মতো, একদমই অ্যাপ্লিকেশন। এটা থাকবে আপনার হাতের বাম পাশে, হাতের বাম পাশের পৃষ্ঠায় থাকবে এটা, এই যে লেখাটা। আচ্ছা তারিখ গেল, তাহলে তারিখ আমি উপরেরটা ধরতেছি, এটা নিচ্ছি। আমি আবারও বলতেছি কেউ যদি নিচেরটা নাও সেটাও হবে, উপরেরটা এখন সবাই লেখে। এবং তোমাদের নবম এসএসসি পরীক্ষার যে নমুনা প্রশ্নের উত্তর দেওয়া আছে সেখানে উপরেরটা দেওয়া আছে, এজন্য আমি উপরেরটাই নিচ্ছি। এরপরে খুব মাথা ঠান্ডা, মনে রাখবেন যখন আপনি এটাকে হেডিং বলে, এই হেডিং এর মধ্যে আপনি 3 লাইন অথবা 4 লাইন, ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর হেডিং উইদিন 3 অর 4 সেন্টেন্সেস। 4 সেন্টেন্সের উপরে লিখলে হেডিং ভুল। আমি এবার হেডিংটা কিভাবে লিখবেন দেখাই দিচ্ছি। দেখেন, মনে করেন আপনাকে সিভি রাইটিং লিখতে বলবে কোন একটা কোম্পানিতে কম্পিউটার অপারেটর নিবে। এটা গত বছর অনেকগুলা বোর্ডে আসছে। আচ্ছা তাহলে দেখো, এখন আপনি সেই প্রতিষ্ঠানের নামটা লিখবেন, অর্থাৎ যে প্রতিষ্ঠানে আপনি সিভি জমা দিবেন সেই প্রতিষ্ঠানে আপনি নাম দিবেন। অর্থাৎ মনে করেন আপনি লিখতেছেন অধ্যয়ন শিক্ষা পরিবার। দেখেন আপনারা পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এখানে ক্যাপিটালাইজেশনের বিষয়। এখানে আপনারা জানেন যে কোনো প্রতিষ্ঠানের যখন নাম হয়, এই ইনস্টিটিউশনের নাম হয়, তখন নামে যদি নাম যদি 1 ওয়ার্ড হয় তাহলে প্রথম অক্ষর বড় হাতের, নাম যদি 2 ওয়ার্ডসের হয় প্রথম 2টা শব্দের প্রথম অক্ষর বড় হাতের, 3টা হলে দেখেন আমি ASP বড় হাতের দিয়েছি। আচ্ছা এখন এখানে যদি আপনি এই নিয়ম ফলো করেন তাহলে এখানে কোনো কমা দিবেন না, যদি আগেরটা ফলো করতেন তাহলে কমা দিবেন। আই রিপিট, আপনারা সবচেয়ে ভালো যদি হাতে খাতা কলম নিয়ে বসেন ক্লাসটাতে তাহলে আপনাদের জন্য অনেক উপকার হবে। আবারও বলতেছি আপনারা যদি এই নিয়মটা ফলো করেন তাহলে এখানে এই কমাটা দিবেন না, কমা দিবেন না। কিন্তু আগের যে নিয়মটা ছিল, অর্থাৎ আমি যখন ST বা আর্টিকেল সহ লিখেছি কমা দিয়েছি তখন এই কমাটা অবশ্যই দিতে হবে। এই দুইটার মধ্যে পার্থক্য রইল। আচ্ছা এবার এত জুলাই প্রতিষ্ঠানের নাম এবং কার কাছে লিখবেন তার পদবিটা কিন্তু আগে দিতে হবে, পদবিটা আগে দিতে হবে। পদবিটা অনেকে পরে দেয়, পরে দিবেন না, হ্যাঁ পদবিটা আগে দিবেন। এবং পদবি লেখার আগে সবসময় আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল ব্যবহার করতে হবে। যে কোনো প্রতিষ্ঠানে পদবি লেখার আগে ডেফিনিট আর্টিকেল THE এটা ইউজ করতে হবে। এটা যদি না দেন, ডাইরেক্ট যদি আপনি লেখেন দ্য হেডমাস্টার বা দ্য হেড টিচার, হ্যাঁ এভাবে যদি ডাইরেক্ট লেখেন হবে না। কেউ যদি এই আর্টিকেলটা না দেয় সাপোজ এরকম লিখলাম, দেখো এত জুলে এত হেড টিচার অধ্যয়ন শিক্ষা পরিবার, নো ইট ইজ রং। ইউ হ্যাভ টু ইউজ আ ডেফিনিট আর্টিকেল, যদি না লেখো এটা ভুল হয়েছে। আর তোমরা জানো কিভাবে H বড় হাতের হইলো, তোমরা জানো কিভাবে T বড় হাতের হইলো। কারো পদবি যদি থাকে, পদবি যদি 1 শব্দে হয়, সেম আগের ইনস্টিটিউশনে যেই কথা বলছি সেটাও। আর এখানে টিটা কেন বড় হাতের ছিল এটা আমরা সবাই জানি। তাহলে দেখো সাজাও, এটা গেল। এরপরে 4 নম্বর লাইনে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে অ্যাড্রেস, এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস। আচ্ছা এখন প্রতিষ্ঠানে যদি অ্যাড্রেস আপনি বড় করে দিতে চান, আপনি এভাবে দিয়ে দেন যে বাসাবো কমা সবুজবাগ কমা ঢাকা, এরপর পোস্ট কোড আপনি ইচ্ছা করলে দিতে পারবেন। সবার শেষে আপনি এখানে ফুল স্টপ ব্যবহার করবেন না। দেখেন এটা কিন্তু অনেকের কাছে খটকা, এই জিনিসটা অনেকে ভুল করে ফেলে। এইটা একটা নিয়ম, আপনারা ইচ্ছা করলে এটা লিখে রাখতে পারেন খাতায়, এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম কি আপনাদেরকে বলছি, ওই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই কমাগুলো ব্যবহার করতে হবে।
কমা ব্যবহার করতে হবে। আমি আপনাদেরকে বলবো এই নিয়মটাই ফলো করার জন্য, এটাই স্কুলগুলোতে ফলো করে। আচ্ছা এটা গেল, এটা বলছি তিন লাইন বা চার লাইন, দেখেন আমি চার লাইন লিখছি। এখন বললেন স্যার তিন লাইন কিভাবে হয়, যদি হয় তাহলে এইখানে আপনি কমা দিয়ে ঢাকা লিখবেন, কিন্তু পরে ফুল স্টপ দিবেন না, এটা আমি না করি, দরকার নাই, ঠিক আমি যেভাবে দিছি সেভাবে। তাহলে এক, প্রথম লাইনে তারিখ, তারপরে পদবী, তারপরে ইনস্টিটিউশনের নাম, তারপরে অ্যাড্রেস, এই এক দুই তিন চার, ফার্স্ট ফার্স্ট লাইন ডেট, সেকেন্ড লাইন ডেজিগনেশন, থার্ড লাইন নেম অফ ইনস্টিটিউশন, অ্যান্ড দ্য লাস্ট ফোর লাইন হবে অ্যাড্রেস, অর্থাৎ লোকেশনটা কোথায়। আশা করি আমি এতক্ষণ আলোচনা এই জিনিসটা বুঝে গেছেন। আপনারা যদি কেউ বলেন স্যার এই বিষয় তো মুখস্থর বিষয়, নো নো, এটা বুঝার বিষয়, আপনাকে দুইটা নিয়ম আমি দেখাই দিছি। আচ্ছা এরপরে দেখেন, আপনি ঠিক একটু গ্যাপ দিবেন, গ্যাপটা 1 ইঞ্চি হলে ভালো হয়। সাবজেক্ট, সাবজেক্ট কথাটা পুরো লিখবেন, অনেকে কি করে শুধু এতটুকু সাব লেখা দেয়, সাব সাব দিয়ে তারপরে লেখা শুরু করে, নেভার নেভার ডু দিস, এটা একটা ব্যাড প্র্যাকটিস, পুরো শব্দটা লিখবেন সাবজেক্ট। এরপরে অ্যাপ্লিকেশন ফর, লিখলে কি মার্কস কাটবে? মার্কস কাটবে না, দেখতে সুন্দর লাগবে না, কিন্তু ওই যে দেখা গেল তুমি ফুল মার্কস না দিয়ে উনি 1 নাম্বার কেটে দিতে পারে, ফুল মার্কস না দিয়ে 1 নাম্বার কাইটা দিতে পারে। বন্ধুরা আমার কারেন্ট চলে গেছে, আচ্ছা দেখি আমার এখানে কতক্ষণ আমাকে অপটিক্যাল ফাইবার, তো আমার কারেন্ট গেলেও চলার কথা। 1 মিনিট তোমরা একটু সবাই হোল্ড করো, ওকে। বন্ধুরা আমাদের আইপিএস এ অপটিক্যাল ফাইবার চলতেছে, এই জন্য আমরা ক্লাস করতে পারবো, কিন্তু আমার কষ্ট হবে, অনেক গরম হবে, কারণ আইপিএস আমি যেই রুমে বসে রুমে আবার ফ্যান নাই, ফ্যানে আইপিএস এর লাইন নাই। আচ্ছা যাই হোক কষ্ট করি একটু। আচ্ছা কি জানি বলতেছিলাম আমি, অ্যাপ্লিকেশন ফর দা, এখানে একটা মজার জিনিস আছে, দেখো পোস্ট অফ, পোস্ট অফ, দেখো অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট অফ এ, পোস্ট অফ এ, পোস্ট অফ এ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রীতি আমার মেসেজ দিছে, প্রীতি হ্যাঁ এই নোটটার সাথে মিল আছে, তারপর তুমি দেখতে থাকো, তোমার আমি এটা আগে করাইছিলাম, ঠিক আছে দেখো। আচ্ছা এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট অফ এ, পোস্ট অফ এ, এখন দেখো তুমি যেই পোস্টের জন্য দিবা সেই পোস্টারে সব সময় এখানে অ্যাপ্লিকেশন আমরা লিখতে ভুল করি, সেটা একটা ছোট্ট এই ইনভার্টেড কমা দিয়া কম্পিউটার অপারেটর, এটা কিন্তু আমরা ভুল করি অনেকে, ও পি আর এ পি ও আর, আচ্ছা এই পরে আগে ফুল স্টপ দিবা তারপরে এটা শেষ করবা, এটা কিন্তু এক লাইনে হবে, এটা এক লাইনে হবে, এটা এক লাইনে হবে, দেখো আমি যেভাবে দিছি ঠিক সেভাবে। আচ্ছা এখানে স্যার এক লাইনে যদি না হয়, এক লাইনে হোয়াইট হবে, 100 বার এক লাইনে হোয়াইট হবে, এবং এক লাইনে হবে, এক লাইনে হবে, একটু হোল্ড করো সবাই, ওকে স্যার। আচ্ছা বন্ধুরা এটা কিন্তু এক লাইনে হয়তো হবে। এবার দেখেন আপনার যে পদের জন্য বলুক, মনে করেন বলছে রিসিপশনিস্ট, তাহলে আপনি রিসিপশনিস্ট কিভাবে লিখবেন, মনে রাখবেন প্রথম অক্ষের পদবী, যেহেতু এটা পদবী এবং এই পদটি ইম্পর্টেন্ট, তাহলে আপনি কি লিখবেন রিসিপশনিস্ট, এভাবে লিখবেন, মনে থাকবে, এই যে আর বড় হাতের দেখছেন, তারপরে দেখেন ইংলিশ টিচার, ENGLISS, ইংলিশ টিচার, দেখেন ই বড় হাতে টি বড় হাতের, বারবার বলতেছি যদি আপনারা এরকম ফলো না করেন নাম্বার কাটা খাবেন। অনেকে বলে যে ফুল আনসার করছি নাম্বার কম আসছে কেন, এই যে আপনি ভুল করে দিয়ে আসছেন, এই বেসিকগুলো আপনারা কেউ জানেন না, জানতেও চান না, সাবজেক্ট তো কেউ জানেই জানতেই চায় না, এর নিচে তুমি প্রয়োজন হলে টান দিতে পারো, কেউ বলতেছো একজন মেসেজ দিয়েছো যে স্যার টান দিব কি আন্ডারলাইন করবো কিনা, আচ্ছা হ্যাঁ আন্ডারলাইন ইচ্ছা করলে করতে পারো, ইচ্ছা হ্যাঁ আন্ডারলাইন ইচ্ছা করলে করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা এরপরে নীলকালি ব্যবহার করবো কিনা, ভাই এগুলি কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন না, তোমার খাতাটা কিভাবে সুন্দরভাবে রাখবে এটা তোমার বিষয়, পরীক্ষার খাতার মধ্যে তুমি শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড ব্লু এই দুটা কালি তোমার অ্যালাউ করা আছে,
এবার তুমি ইচ্ছা করলে ব্যবহার করতে পারো, শেষ। আচ্ছা বন্ধুরা দেখো, কেউ যদি ইনভার্টেড কমা ব্যবহার করতে না চাও, কোটেশন মার্ক দিতে না চাও, দিবা না, এভাবে লেখবা। কিন্তু অবশ্যই যে পদের জন্য অ্যাপ্লিকেশন করবা সেই পদগুলার প্রথম অক্ষর বড় হাতের হবে। পদটা যদি এক শব্দ হয়, এক শব্দ প্রথম অক্ষর বড় হাতের, যদি দুই শব্দ হয় প্রথম অক্ষর বড় হাতের। বন্ধুরা আজকে যে বেসিকটা দিলাম, অনেকে আজকে প্রথম জানছো, এবং তোমাদের বলবে জানাজাতে কোনোদিন শেষ না হয়। এবং কখনো ছোট ভাই বোনদের যখন দেখাবা অ্যাপ্লিকেশন রাইটিং এ, তাদেরকে জিনিসটা দেখাই দিবা, তাহলে ওরা দেখবা আগে থেকে শিখে গেল। যেটা আজকে তুমি নাইনে শিখতেছো সেটা তোমার ছোট ভাই বোন সেভেন সিক্স ফাইভে শিখে ফেলবে, বা এইট নাইনে শিখে ফেলবে, জানি না। আচ্ছা এরপরে দেখো, সাবজেক্ট গেল, সাবজেক্ট গেল, এরপরে কি করবা? স্যালুটেশন, সম্ভাষণ। আচ্ছা সিভির মধ্যে স্যালুটেশন হবে অনারেবল স্যার, অনারেবল স্যার দিয়া কমা দিবেন, খেয়াল রাখেন। এখন এই অনারেবল শব্দটা যদি আপনি লিখতে না চান, আপনার সাথে কোনো ঝগড়া নাই, এটা আপনার বিষয়, কিন্তু লিখলে ভালো, অনারেবল স্যার, এটা এভাবে দিবেন। আচ্ছা একটা বেসিক বলি, এই যে দেখেন, এই যে বাসাবো সবুজ বাগ এটা লিখছি, এই যে সাবজেক্ট, তারপরে যে অনারেবল স্যার, এই দুইটার মাঝখানের গ্যাপ কিন্তু সমান হবে, অর্থাৎ সাবজেক্টের উপরে এবং সাবজেক্টের নিচে এই দুইটা জায়গায় গ্যাপ শুড বি ইকুয়াল, গ্যাপ শুড বি ইকুয়াল। আবার বলতেছি, সাবজেক্টের উপরে এবং নিচে গ্যাপ ইকুয়াল হইতে হবে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা অনারেবল স্যার অথবা শুধু স্যার, অনারেবল কিভাবে লিখছি দেখেন, কেউ এখানে ডিয়ার স্যার লিখবেন না, কেউ যদি বলেন যে স্যার আমি ডিয়ার দিমু, আচ্ছা ডিয়ার অনেকগুলো বইয়ে আমি দেখছি, ইভেন টেস্ট পেপারেও দেখছি আমি যে ডিয়ার স্যার লিখছে, এখন আমার তো সাহস হইতেছে না যে না করা বা এটা ভুল বলা, তবে আমার কাছে ভালো লাগে না, তোমরা অনারেবল দিবা, অনারেবল স্যার দিবা, কেন এই সিভি রাইটিংটা একটা অফিসিয়াল লেটার, একশো একশো অফিসিয়াল লেটার, এটা মনে রাখবেন, এটা অফিসিয়াল লেটার এবং টোটালি আননোন পার্সনের কাছে আপনি দিচ্ছেন, তো এখানে ডিয়ার লেখার কোনো প্রশ্নই আসে না। এটা আমি আমার বেসিক নলেজ থেকে বলতেছি, বাকিটা আপনাদের বিষয়। এখানে অনারেবলটাই সবচাইতে সুইটেবল হওয়ার কথা, বেস্ট হয়, গুড গুড গুড। আচ্ছা এরপর দেখেন বাকি অংশটা, আমি আপনাদের একবার সিদ্ধেশ্বরী ক্লাসে লেখাইছিলাম, আপনারা লিখছেন, সবাই লিখছিলেন, আমার দেখাইছিলেন, এন্ড খাতাগুলো আপনারা হারাই ফেলছেন, স্বাভাবিক, আপনারা কত কাজে ব্যস্ত থাকেন, যাই হোক আমি আবার দিচ্ছি। আপনি না একটা শিট দিয়েছিলেন, তারপর আমাদের পড়া ধরছিলেন, আমি পারছি না। আচ্ছা শিট দিছিলাম আমি, ঠিক আছে, হ্যাঁ আমি পারছিলাম। আচ্ছা তাহলে তোমাদের তো এত কষ্ট যদি হয় তাহলে এত কষ্ট করে পড়াইয়েন নি, তো আগেই আমরা পড়ছি আপনার নাকি। আচ্ছা আমার ক্যাপ্টেন কি উপস্থিত আছে, ক্যাপ্টেন শেফা স্যার? ক্যাপ্টেন স্যার তুমি কবে আসছো ঢাকায়? আচ্ছা ঢাকায় আসিনি স্যার, এখানে আছি এখনো। বলো তুমি ঢাকার বাইরে থেকে জয়েন করছো? আচ্ছা জি স্যার, বলি ঢাকার বাইরে থেকে জয়েন করছো ক্লাসে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার দেশে তোমার দাদা দাদি আছে? না 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 নানি, কোন বাড়িতে গেছো? নানি দাদা দাদি সব একসাথে থাকে, মানে একই জায়গায়। সবাই আমার পক্ষ থেকে এবং তোমাদের বান্ধবীর পক্ষ থেকেও সালাম দিও। আচ্ছা স্যার, ওয়ালাইকুম স্যার। হ্যাঁ আমি ক্লাসে যাই, ক্লাসে যাই। দেশের বাইরে থেকেও কি জুমে জয়েন করা যায় আফটার অ্যাকাউন্ট? কেন, আইডি পাসওয়ার্ড থাকলেই তো যথেষ্ট। ইয়েস আইডি পাসওয়ার্ড। তুমি কি দেশের বাইরে যাচ্ছ নাকি? গেলে জয়েন করো। আচ্ছা দেখো, ইন রেসপন্স টু ইওর অ্যাডভার্টাইজমেন্ট, ইন রেসপন্স টু ইওর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড, এটা লিখবেন। আমি এটা খুঁজছি প্রায় চার পাঁচটা বই বাইকের, আপনাদের এটা আমি দিছিলাম, পাবলিশড ইন, ইনের পরে দেখেন গ্যাপ, গ্যাপ, এই গ্যাপের মধ্যে কি থাকবে শুনেন, মনোযোগ দিয়ে মাথা ঠান্ডা রাখেন। এখানে আপনি পত্রিকার নাম দিবেন, পত্রিকার নাম দা কি দিব, দি ডেইলি স্টার, দেই ডেইলি স্টার, দি ডেইলি স্টার। আচ্ছা পাবলিশড ইন ডেইলি স্টার, পাবলিশড ইন ডেইলি স্টার, তারপর দিবেন অন। বন্ধুরা এই দুটা প্রিপোজিশনের ব্যবহার কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইন আর অন। আপনাদের আমি ইন অন এই দুটা জিনিস আপনাদের বলি, আমি কিন্তু আপনাদের এট আর অনের প্রিপোজিশন যখন ক্লাস দিয়েছিলাম ওই ক্লাসে আপনাদের বলছি, তারিখের আগে অন বসবে, অন তারিখটা আপনি খেয়াল রাখেন। ইন রেসপন্স এটা লিখে ফেলেন, যাদের কাছে নাই আর যাদের কাছে আছে তারা তো আছেই। ইন রেসপন্স টু ইওর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন, পত্রিকার নাম দেখেন, পত্রিকার নাম অন, এবার তারিখ দিবেন।
বন্ধুরা তারিখটা যখন আপনি দিবেন এই উপরের তারিখ কত দিছি আমি দেখেন 21 তারিখ দিছি আপনি অবশ্যই 2-3 দিন পূর্বের তারিখ দিবেন কারণ আগে তো পত্রিকায় প্রকাশিত হবে আপনি দেখবেন বিজ্ঞপ্তি তারপরে আপনি অ্যাপ্লিকেশন লিখবেন তাহলে আপনি তারিখটা দিয়ে দিবেন 2-3 দিন আগের এবং তারিখের মধ্যে কোনো কমা ব্যবহার করবেন না মনে করেন আপনি দেখছেন মনে করেন 16 তারিখে হ্যাঁ জুলাই জুলাই কই হারে ফেলতেছেন জুলাই 20 জুলাই 20 জুলাই যে বড় হাতে হবে কিন্তু জুলাই যে বড় হাতে হবে কমা দিবেন এই লাইনটা প্রথম লাইন যে কোন সিভি এটা যদি আপনারে মানে কি বলবো আপনারে যে কোন পদের জন্যই লিখতে বলুক সিভি আপনি শুরু করবেন এভাবে ইন রেসপন্স টু ইওর অ্যাডভারটাইজমেন্ট পাবলিশড ইন পত্রিকার নামে অবশ্যই কমা হবে ইনভার্টেড কমা হবে অন তারিখ দিবেন কমা দিবেন এরপরে দেখেন আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দা পোস্ট অ্যাপ্লাই ফর দা ফর দা ফর দা পোস্ট অফ এ ওই যে এখানে যেই পোস্টের জন্য আপনি লিখছেন আপনি যেই পোস্টের জন্য আবেদন করছেন এটা আমি গ্যাপ রাখতেছি এই জায়গায় কম্পিউটার অপারেটর ইংলিশ টিচার তারপরে হইতে পারে আপনার কি হইতে পারে রিসেপশনিস্ট হইতে পারে তারপরে হইতে পারে অ্যাসিস্ট্যান্ট টিচার হইতে পারেন আপনি তারপরে জুনিয়র সেলস অফিসার হইতে পারে সেলস অফিসার হইতে পারেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হইতে পারেন শুধু সেলসম্যান হইতে পারেন অ্যাকাউন্ট অফিসার হইতে পারেন তারপরে আর কি আমার আর মনে আসতেছে না জুনিয়র অফিসার হইতে পারে তারপরে আইটি অফিসার হইতে পারেন নিউজ কাস্টার আচ্ছা এটা আসে না আপনাদের লাইব্রেরিয়ান হইতে পারেন ক্যাশিয়ার হইতে পারেন অফিস অ্যাসিস্ট্যান্ট হইতে পারেন আমার আর মনে আসতেছে না ভাই অ্যাকাউন্ট আর কি আছে আপনার হোটেল কি রিসেপশনিস্ট হইতে পারেন চিফ এক্সিকিউটিভ অফিসার হইতে পারেন ফিল্ড অফিসার হইতে পারেন আর আসতেছে না মনে আচ্ছা যাই হোক তাহলে এটা এখানে দিবেন পোস্ট অফে যেটার জন্য এরপর দিবেন ইন ইউর রেপুটেড মানে ফেমাস রেপুটেড প্রতিষ্ঠান এখানে আমি কয়েকটা শব্দ লিখি ইনস্টিটিউশন কোম্পানি তারপরে অর্গানাইজেশন অর্গানাইজেশন তিনটার মধ্যে যে কোনো একটা লাগবে না তিনটার পার্থক্য বলে দিই একটু শুনেন ইনস্টিটিউশন দিবেন সব সময় শিক্ষা সংক্রান্ত কোনো প্রতিষ্ঠান হইলে আবারও বলতেছি ইনস্টিটিউশন দিবেন শিক্ষা সংক্রান্ত কোনো প্রতিষ্ঠান হইলে হ্যাঁ সেটা দিবেন ইনস্টিটিউশন সেটা দিবেন ইনস্টিটিউশন আর যদি দেখেন শিক্ষা সংক্রান্ত না ব্যবসা সংক্রান্ত তখন দিবেন কোম্পানি শুনেন এটা বেসিকটা মনোযোগ দিয়ে শুনেন আমি আবার বলতেছি আই রিপিট 28 মিনিট শেষ এই জুম ক্লাস নিয়ে মজা পাই না যাই হোক আর গলাও শুকায় যায় অনেক কথা বলতে হয় ইনস্টিটিউশন মানে হচ্ছে শিক্ষা সংক্রান্ত কোনো প্রতিষ্ঠান কোম্পানি হচ্ছে ব্যবসা সংক্রান্ত প্রতিষ্ঠান অর্গানাইজেশন হচ্ছে কোনো সেবামূলক প্রতিষ্ঠান অথবা কোনো সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠান এটা হচ্ছে অর্গানাইজেশন অর্গানাইজেশন আরেকটা সংঘ হচ্ছে যাদের অনেকগুলো ব্রাঞ্চ থাকে দেশে বিদেশে বিশেষ করে এনজিও হইতে পারে এই ধরনের প্রতিষ্ঠানগুলো যেমন WHO হু ওরা কিন্তু অর্গানাইজেশন আচ্ছা এটা গেল ইনির অর্গানাইজেশন অ্যাকচুয়ালি এরপর লিখবেন নোটটা লিখে ফেলেন আমি গ্রুপে দিয়ে দিব আপনাদের ভিডিও রেকর্ড ক্লাসটা দিয়ে দিব অ্যাকচুয়ালি আই অ্যাম লুকিং ফর দিস টাইপ অফ জব অ্যান্ড আই বিলিভ দ্যাট বন্ধুরা এটা মুখস্থ করেন আমি কিন্তু মুখস্থ লিখতেছি আমিও মুখস্থ করছি অ্যান্ড আই একটু চেঞ্জ করছি আগে তোমাদের যেভাবে দিয়েছিলাম ওখান থেকে একটু নতুন কিছু লাগাইছি দেখো এই যে এটা লাগাইছি আই বিলিভ দ্যাট আমি নিজে নিজে লাগাইছি অ্যান্ড আই বিলিভ দ্যাট ইউ উইল ফাইন্ড মি আপনি আমাকে পাবেন একজন সুইটেবল ক্যান্ডিডেট প্রার্থী উপযুক্ত প্রার্থী হিসাবে আপনি আমাকে পাবেন ফর দিস পোস্ট আপনার অর্থ বুঝে গেছেন আপনাদেরকে অর্থ বলার কিছু নাই আপনারা ইংরেজি মাশাআল্লাহ অনেক ভালো সবাই মাই সিভি এ দেখেন সিভি এই দুইটাই কি হবে ক্যাপিটাল লেটারে হবে ইজ এনক্লোজড ই এন সি এল ও এস ডি এনক্লোজড
মানে কি সংযুক্ত করে দেওয়া হইছে উইথ দা লেটার উইথ দা লেটার বন্ধুরা এভাবে লিখো তোমাদের যদি নাম্বার কম দেয় আমার আইসা বলবা স্যার আপনার কথা শুনে লেখছি দেখে নাম্বার দেয় নাই নাম্বার দিতে বাধ্য কোনো টিচার কিপটা হলো উনি নাম্বার দিব যদি একটু পরে আচ্ছা আমাদের আর 10 মিনিট আছে আচ্ছা আমি এক বলছিলাম আজকে শুধু আমি কাভার লেটার পড়াবো আমি আগে কিন্তু বলছি পুরোটা আজকে সম্ভব না আই লুক ফর এটা পরের প্যারা এটা পরের প্যারা সেকেন্ড প্যারা আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং বন্ধুরা এখানে রাইট ফর্ম ভাবে আইসা বসে এখন কথা জানেন হিয়ার আসলো না হিয়ারিং করো তোমাদের আমি শিখাইছি মনে আছে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু ইন অর্ডার টু গেট ইউজ টু তারপর হ্যাঁ এই চারজনের পরে মূল ভার্বের সাথে আইএনজি বসে হ্যাঁ উই জয়েন দা ক্লাস উইথ এ ভিউ টু লার্নিং ইংলিশ উইথ এ ভিউ টু ইন অর্ডার টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু এই চারটার পরে ভার্বের সাথে আইএনজি বসে তাহলে আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ অ্যান্ড হোপ দ্যাট বন্ধুরা এটা আমি একটু চেঞ্জ করছি তোমরা একটু দেখো একটু নতুন করে একটু আপডেট করছি হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ এটা আপনার অ্যাপ্লিকেশনে লিখতে পারবেন ভালো হবে ইউ উড বি কাইন্ড ই এন ও ইউ জি এস কাইন্ড এনাফ টু কল মি ফর অ্যান ইন্টারভিউ interview and give me an opportunity likha felen apnara sobai tatri an opportunity opportunity to prove my competence joggota mane amake sujog kore diben amar joggota promaner competence bondhura gelo shesh accha dekho er pore dekho sir ji bolen ekhane oi je I believe you ওইটার পরে এক জায়গায় মি হবে না আই বিলিভ আমি বিশ্বাস করি ইউ উইল ফাইন্ড হ্যাঁ ফাইন্ড মি ফাইন্ড ইউ উইল ফাইন্ড হ্যাঁ মি হবে মি হবে মি এ সুইটেবল ক্যান্ডিডেট ফর দিস পোস্ট মাই সিভি ইজ এনক্লোজড উইথ দা লেটার থ্যাংক ইউ ইয়োরস ফেইথফুললি এফ এ আই টি এইচ এফ ইউ এল এল ওয়াই ফেইথফুললি বন্ধুরা এখানে অনেকে কি করেন ইয়োরস এর পরে এখানে একটা অ্যাপোস্ট্রোফি দেন আমার হাসি লাগে কে লিগা ইউর ফেথফুল বলে এনে অ্যাপোস্ট্রফি কেন আমি অনেক বইয়ের মধ্যে লেখা দেখছি এটা আপনি এক্ষুনি আপনার এর আগে যে পড়ছেন গ্রামার বইগুলো বাই করেন আপনি অ্যাপোস্ট্রফি পাবেন এটা ভুল জানতে চাইলে পরবর্তী আরেকটা জুম মিটিং লাগবে ইউর ফেথফুললি কেন হলো বিষয় আছে এগুলা স্যার জি জি তাড়াতাড়ি বলেন স্যার আপনি না একটা কিসের মিটিং এর কথা বলছিলেন মিটিং ওই যে তোমাদের যে একটা কোর্স প্ল্যান করছি তো আর দুই তিনটা ব্যাচ হইছে তো আমি একটা সমন্বয় করতে চাইছি দৃষ্টি দৃষ্টি করে আচ্ছা আচ্ছা ইয়োরস ফেইথফুলির পরে আপনি এখানে আপনার নিজের একটা সিগনেচার দিবেন হ্যাঁ আপনার নাম মনে করেন এখানে কি আছে কে নামে জয়েন আছে দেখি তো এখান থেকে একটা নাম নেই চিকি চিকি নীতি হ্যাঁ চি ইয়োরস ফেইথফুলি দেখো নাম কি দেয় এগুলি আচ্ছা আর এই নামটা আমার পছন্দ হয় নাই এই যে দেওয়া যায় স্যার এটা দেন এটা আঞ্জুমের মুড ভালো না এটা কোনো নাম হলো আচ্ছা যাই হোক তোমরা দিছো কি করবা কোয়ারেন্টাইনে বাসায় বসে বসে একটু আনন্দ করো আচ্ছা আঞ্জুম আমরা আঞ্জুম দিলাম নামটা সুন্দর আচ্ছা আঞ্জুম পুরো নাম লিখবা তোমরা এর উপরে একটা সিগনেচার হবে অবশ্যই পেঁচায় একটা সিগনেচার দিবা এরপরে দেখো এই শব্দটা দেখো এনক্লোজার এই শব্দটা আমি কোনো বইয়ে পাই নাই তোমাদের এই বই এটা একটা বইয়ে পাইছি ওইখান থেকে আমি দিলাম সিভি এই যে এনক্লোজার লিখবেন এবার লিখবেন সিভি বন্ধুরা আমার কাভার লেটার পড়া শেষ পড়ানো শেষ আবার বলতেছি দেখেন প্রথম থেকে আসি তারিখটা কিভাবে লেখেন দেখবেন আমি দুইভাবে তারিখ দেখাইছিলাম তারপরে পদবি দিবেন প্রতিষ্ঠানের নাম দিবেন ঠিকানা দিবেন সাবজেক্ট লিখবেন সাবজেক্টের মধ্যে আমি ও এখানে আমি বলছি কিন্তু কমা ব্যবহার করবো না শুধুমাত্র ঠিকানা লেখার সময় পাংচুয়েশন মার্কের ইউজ হবে প্রথম তিন লাইনে কোনো পাংচুয়েশন মার্ক হবে না নো কমা নো ফুল স্টপ একদম সেভ করে রাখো ব্রেনের মধ্যে আচ্ছা বন্ধুরা আরেকটা বলছিলাম এই যে ডেফিনিট আর্টিকেল যখন আপনি ডেজিগনেশন লিখবেন এই ডেফিনিট আর্টিকেল আপনাকে ব্যবহার করতে হবে এটা ফরজাইন অর্থাৎ মাস্ট টু ডু আপনাকে অবশ্যই করতে হবে আচ্ছা এটা গেল সাবজেক্ট লেখার সময় অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট হবে এই যে পোস্টের জন্য লিখবেন আচ্ছা এখানে ইংলিশ হলে কিন্তু এন হবে আচ্ছা ইংলিশের ই বরাতে টি বরাত মানে যেই পোস্টের জন্য লিখবেন সেই পোস্টের জন্য আপনি এভাবে দিয়ে দিবেন প্রথম দুটো অক্ষর বরাতের হবে ফুল স্টপ এরপরে স্যালুটেশন অর্থাৎ সম্ভাষণ আমি বলছিলাম সাবজেক্টের উপরে এবং নিচে সেম গ্যাপ থাকবে সেম গ্যাপ থাকবে এরপরে আমি কাভার লেটারে অনেক ওয়াশ করছি আপনারা দেখেন
এখন আপনারা বলতে পারেন স্যার এত ওয়াজ লিখবো, বন্ধুরা আপনাদের জায়গা আছে, আমি কিন্তু আপনাদের বুদ্ধি শিখে দিছি, পুরা কাভার লেটার থাকবে আপনার লেফট সাইডে, আপনি লেফট সাইড পুরা কাভার লেটার লিখবেন আর রাইট সাইড শুধু সিভি লিখবেন, শেষ ঘটনা শেষ। দেখেন ইন রেসপন্স, আমি পড়তেছি আপনারা শুনেন, ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন রেসপন্স মানে বুঝছেন তো, সাড়া দেওয়া, সাড়া দেওয়া, সাড়া দেওয়া, ডেইলি স্টার এত। আচ্ছা আপনি এটা পড়তে পারবেন, আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ এ, যেই পোস্টের জন্য ইংলিশ টিচার বা যেটাই হোক, ইন ইউ ইংলিশ টিচার হলে কিন্তু এটা এন হবে, ইন ইউর রেপুটেড ইনস্টিটিউশন, কখন ইনস্টিটিউশন বলছি, শিক্ষা সংক্রান্ত ইনস্টিটিউশন, কোম্পানি ব্যবসা সংক্রান্ত হলে, আর অর্গানাইজেশন আমি বলছি দাতব্য প্রতিষ্ঠানগুলোকে অর্থাৎ চ্যারিটেবল যে প্রতিষ্ঠান থাকে তাদেরকে অর্গানাইজেশন বলা হয়। অ্যাকচুয়ালি আই এম লুকিং ফর দিস টাইপ অফ জব, আসলে আপনি এই ধরনের জব খুঁজতেছেন এবং আমি বিশ্বাস করি ইউ উইল ফাইন্ড মি আ সুইটেবল ক্যান্ডিডেট ফর দিস পোস্ট, মাই সিভি ইজ এনক্লোজড উইথ দ্য লেটার, লেটারের মধ্যে সাথে সিভি আছে, ওই যে ডান পাশে আপনি সিভি লিখতেছেন, আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, আমি চাই আপনার থেকে কিছু শুনতে, কি শুনবেন, এন্ড আশা করি ইউ উড বি কাইন্ড এনাফ টু কল মি, আপনি আমার একটু দয়া করে কল দিবেন, মানে উনি তো দিবেন না, অফিস থেকে কেউ একজন কল দিবে, কে লিখে দিবে কল, দেখেন ইন্টারভিউ, অ্যান্ড গিভ মি অ্যান অপরচুনিটি টু প্রুভ মাই, হবে এখানে টু প্রুভ মাই কম্পিটেন্স, যোগ্যতা, আমার যোগ্যতা। বন্ধুরা লেখা বলো, আমি তো জানি তোমরা চিন্তাগত, স্যার তো রেকর্ড করতেছে, গ্রুপে দিবে, ওখান থেকে দেখে নিব, কেন সাথে সাথে করলে কি হয়। আচ্ছা যাই হোক, ইউরস ফেথফুললি, এখানে মাঝখানে আপনি কি দিবেন, আপনি সিগনেচার দিবেন, যে কোনো একটা সিগনেচার একটু পেঁচায় দিয়ে দিবেন, তারপরে আপনার নাম লিখবেন, তারপরে যে এই শব্দটা লিখবেন এনক্লোজার সিভি, সিভি। বন্ধুরা সময় প্রায় শেষের দিকে, দেখেন অনেকে আবার সিভি এভাবে লেখে, সি ডট ভি ডট, আচ্ছা হ্যাঁ একটু জিগেন ভাই, আপনি সি আর ভি এগুলি ডট দিচ্ছেন কেন, কইতে পারবো না। আচ্ছা এটা আমি বলি, কখন ডট দিবেন, যদি আপনি ছোট হাতের লেখেন তাহলে হবে, আমি কি বুঝাতে পারছি বেসিকটা, যদি সিভি শব্দটা সিটা ছোট হাতের লেখেন তখন ফুল স্টপ দিবেন, ভিটা ছোট হাতের লেখেন তখন দিবেন, কিন্তু আপনি যখন বড় হাতের লিখবেন, এগুলি কিন্তু বেসিক বন্ধুরা, সবাই কিন্তু রেজাল্ট ভালোই করবো, কিন্তু বেসিক কিন্তু সবাই রইব না, অতএব বেসিক সহ শিখেন। ইংরেজিতে আপনাদের এখনই প্রশ্ন দিলে আপনারা আলহামদুলিল্লাহ কেউ আশির নিচে পাইবেন না, সবাই ভালো পাবেন, কারণ আমি জানি এখানে যারা আছেন আপনারা মাশাআল্লাহ সবাই ইংরেজিতে বেসিক অনেক ভালো। তারপরে আমি বললাম যে আমি কিছু বেসিক তোমাদেরকে আরেকটু দিলাম, যাই হোক আজকে ক্লাসটা সুন্দরভাবে শেষ হলো, তোমাদের সবাইকে মানে ধন্যবাদ, তোমরা কেউ আজকে ডিস্টার্ব করো নাই। শাহজাদি তুই কি সব বুঝিসিস, শাহজাদি সত্যি? আচ্ছা আজরিনের আজকে অনেক, হ্যাঁ 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 আজরিন ঠিক আছে, আজরিন ঠিক আছে আমি পেয়েছি, হ্যাঁ ধন্যবাদ আজরিনের, আজকে গলা ব্যথা, ও আজকে মেসেজিং করতেছে। স্নেহা তুমি বুঝেছো, স্নেহা শাহজাদি, এই যে নিডো, নাসরা, মিম, জ্যোতি না জয়তি, প্রীতি, আচ্ছা এলমা জয়েন করছে, এলমাকে আজকে স্বাগত আমাদের সাথে, আমাদের গ্রুপে এলমাকে আজকে ওয়েলকাম। আরেকজন আছে কি, ওর নামের আমি উচ্চারণ করতে পারতাছি না, আর নিনিও, আচ্ছা তোমার নামের উচ্চারণটা তুমি একটু করে দিও, একসময় কি নামটা, কি আর নিনো, আচ্ছা নামটা সুন্দর, খুব এক্সেপশনাল একটা নাম। আঞ্জুমের আজকে মুড ভালো না, যাই হোক, নীতি ঠিক আছে। আচ্ছা আমাদের ক্লাস আজকে আর সময় নাই, আমি কাভার লেটারটা দিলাম, আর তোমাদের গ্রুপে আমি একটা পিডিএফ দিব, ওইখানে আমি ফার্স্ট পেপারের একটা সিন এবং আনসিন পিডিএফ দিয়েন, এই রেকর্ডিংটাও দিয়েন, আর রেকর্ডিংটা আজকে রাতে না দিলেও কালকে অবশ্যই পাবা, কারণ আমাদের এখানে কিন্তু কারেন্ট ডিস্টার্ব করতেছে বুঝছো, আমি কিন্তু অপটিক্যাল ফাইবারের কারণে ক্লাসটা নিতে পারছি, অপটিক্যাল ফাইবার না থাকলে কিন্তু ক্লাসটা নাই হয়ে যেত। আচ্ছা সবাইকে ধন্যবাদ, এবং আশা করি তোমরা কাভার লেটারটা বুঝছো, আমি আগামী ক্লাসে তোমাদের সিভিটা বুঝাবো, হ্যাঁ সিভিটা বুঝাবো। আসসালামু আলাইকুম স্যার, তাড়াহুড়ো কিছু না, সবাইকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। জি স্যার রেকর্ডিংটা দিয়েন, কিন্তু রেকর্ডিং পাবি, তোরা তো ফাঁকিবাজ করো, ফাঁকিবাজ কি করোস, ক্লাসের সময় করিস না, খালি রেকর্ডিং রেকর্ডিং, ঠিক আছে আমি দিয়ে দিব, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।